অসমৰ শিল্পকলা জগতৰ এগৰাকী চিৰ নমস্য আৰু সৰ্বসাধাৰণৰ বাবে পৰিচিত এগৰাকী শিল্পী, মানুহক ভাল পোৱা শিল্পী, ভাৱনা, ৰূপ, কল্পনা, অংকন দক্ষতা আৰু চিত্ৰ ভাষাৰে আছিল তেখেত অনন্য। মানুহ, মানুহৰ জীৱন, বিচিত্ৰ ৰূপ, প্ৰকৃতিৰ সৌন্দৰ্যক ৰং, ৰেখা, তুলিকাৰে বিভিন্ন মাধ্যমত মূৰ্ত কৰি তুলিছিল এইগৰাকী শিল্পীয়ে। তেখেত আছিল অসমৰ সমকালীন শিল্পকলা জগতখনৰ মহিৰু স্বৰূপ বেণু মিশ্ৰ। জীৱনৰ আৱেগ, অনুভূতিক চিত্ৰকলাৰ শব্দহীন ভাষাৰ মাজত তৰপে তৰপে দিয়া ৰঙৰ প্ৰলেপেৰে আৰু বলিষ্ঠ হাউলিল ৰেখাৰে কেনভাছ কাগজত কৰি গৈছিল বৰ্ণময় ছন্দ ৰূপ প্ৰকাশ। সমসাময়িক অসমৰ শিল্পকলা জগতৰ এগৰাকী মহিৰুষ শিল্পী বেণু মিশ্ৰ দেহাৱসানৰ লগে লগেই এটা যুগৰ যেন অৱসান ঘটিছে। আৰু এই শিল্পীগৰাকীৰ নিজস্ব শৈলী, তেওঁৰ ব্যক্তিত্ব, তেওঁৰ বলিষ্ঠ ড্ৰয়িং, তেওঁৰ কম্পোজিশ্যন আদিৰ দ্বাৰা অসমৰ আধুনিক শিল্পকলাৰ জগতখনত এটা নতুনত্বৰ তেওঁ সৃষ্টি কৰিছিলে শিল্প সৃষ্টিৰ ক্ষেত্ৰত। আৰু তেওঁ অনন্য এটা প্ৰতিভাৰে এই সমাজখনক বহুদূৰ আগুৱাই লৈ গৈছে, অসমৰ শিল্পী সমাজক। শিল্পীগৰাকীৰ জীৱনধাৰা, তেওঁৰ জীৱন পৰিক্ৰমা, তেওঁৰ শিল্প সৃষ্টি সম্পৰ্কত আৰু তেওঁৰ যিবোৰ সৃষ্টিমূলক ছবি, সেই সকলোবিলাক লৈ আমি ইয়াৰ মজিয়াতেই আমি অলপমান আলোচনা কৰিম বুলি ভাবিছোঁ। আৰু ইয়াত আমাৰ মাজত আজি বিশেষজ্ঞ হিচাপে, শিল্পকলাৰ বিশেষজ্ঞ হিচাপে আমাৰ মাজত উপস্থিত আছে মৌচুমী কণ্ডলী। এই বিষয়ে তেখেতে বিতং আলোচনা আগবঢ়াব। আৰু তাৰ আগতেই আমি বেণুদাৰ জীৱন পৰিক্ৰমা সম্পৰ্কত কিছু দৃশ্যাংশ আমি চাই লওঁ, তাৰপাছত আমি আলোচনাৰ মজিয়ালৈ উভতি আহিম। সত্ৰীয়া সংস্কৃতিৰ পুণ্যস্থান তথা প্ৰাণকেন্দ্ৰ বৰপেটা সত্ৰৰে উজুলি থকা বৰপেটাৰ পালাংদি হাতীত 1939 চনৰ 27 নৱেম্বৰত জন্মগ্ৰহণ কৰিছিল শিল্পী বেণু মিশ্ৰ। দেৱেন্দ্ৰনাথ দেৱমিশ্ৰৰ নাতি, যোগেন্দ্ৰনাথ মিশ্ৰ আৰু ভাগ্যশ্ৰী মিশ্ৰৰ সন্তান বেণু মিশ্ৰই শিশুকালতেই বৰপেটা কীৰ্তনঘৰত থকা ছবিসমূহ দেখি আৰু অৱচেতন মনত শৈশৱৰ পৰাই কঢ়িয়াই লৈ ফুৰা শিশুৰ অনুভৱ আৰু অনুপ্ৰেৰণাৰেই যেন তেখেত হৈ পৰিছিল পৰৱৰ্তী সময়ৰ এগৰাকী সুদক্ষ প্ৰতিভাৱান চিত্ৰ ভাস্কৰ্য শিল্পী, যিয়ে অসমৰ আধুনিক চিত্ৰকলাৰ সমসাময়িক ধ্যান ধাৰণাত এক যুগান্তকাৰী পৰিৱৰ্তন আনিছিল। আমি এতিয়া ষ্টুডিঅ' মজিলৈ পুনৰ উভতি আহিছোঁ। মৌচুমী, আমি ভাবিছোঁ যে বেণুদাৰ একেবাৰে আৰ্লি ষ্টেজৰ পৰা, অৰ্থাৎ তেওঁ 1957ত তেওঁ অসমৰ পৰা শান্তি নিকেতনলৈ গৈছিলে, তাৰ কলাভৱনত তেওঁ 4 বছৰীয়া পাঠ্যক্ৰম তেওঁ গ্ৰহণ কৰিছিলে ফাইন আৰ্টছৰ ওপৰত। আৰু সেই সময়ত তেওঁ বিভিন্ন ধৰণৰ পেঞ্চিল স্কেটছ, ড্ৰয়িং আৰু বিভিন্ন ধৰণৰ এই ধৰণৰ ছবি তেখেতে কৰিছিলে। সেই আৰ্লি ষ্টেজৰ বহুকেইখন মানে আজি আমি দেখিবলৈ পাইছোঁ। সেই সময়ত তেওঁ পেষ্টেল ৱৰ্কো কিছু কৰিছিলে। তাত শান্তি নিকেতনত সাধাৰণতে পৌষমেলা হয় আৰু সেই পৌষমেলাৰ ওপৰত কিছু স্কেটছ তেওঁ কৰিছিলে। গতিকে এইবিলাকৰ উপৰিও আৰু তেওঁ ড্ৰয়িং বহুত আছে। ড্ৰয়িঙৰ ভিতৰত তেওঁ যেতিয়া শান্তি নিকেতনৰ পৰা উভতি আহিছে, তেতিয়া তেওঁ বিভিন্ন ধৰণৰ প্ৰথমতে ইলাষ্ট্ৰেশ্যন জাতীয় ছবি তেওঁ কৰিছে। আৰু ইয়াৰ ভিতৰত এখন হৈছে অমৰ তীৰ্থ বুলি পেলাই কবি যতীন্দ্ৰনাথ দুৱৰাৰ এখন কিতাপ। তাৰ ওপৰত খুব সুন্দৰ তেওঁ কিছুমান মনোক্ৰম
পেইন্টিং আসলে ড্রয়িং আর পেইন্টিং দুটারে সমাহার ঘটিছে আর কিছু ব্ল্যাক এন্ড হোয়াইটের উপর কিছু হেৰি করেছে কি ধরনের তুমি সেইখানে বিশ্লেষণ করবা সেই অকান কবা নাকি বেনুদার কথা কবলে গেলে প্রথমেই কব লাগবে যে তেওঁ এক বিশাল সৃষ্টির অধিকারী যাক আমি কও ইংরাজিত প্রলিফিক বিভিন্ন কেটা জনরাত বেলেগ বেলেগ ধরনের কাম করেছে আর আপনি কোয়ার দরে সঠিকভাবে যে প্রথম পর্যায়ত মূলত ইলাস্ট্রেটিভ আসলে মানে চিত্রায়নমূলক ধর কিন্তু তার মাজত সাধারণত আমি যেটা ইলাস্ট্রেশন বলে কো আমি ভাবো যে একটা টেক্সট থাকে একটা নির্দিষ্ট পাঠ থাকে সেই পাঠটির আলমত শিল্পীয় কিছু নির্মাণ করে চরিত্রায়ন করে ক্যারেক্টারাইজেশন করে ব্যাখ্যাচিত্র বলে কব পার কিন্তু তার মাজত যাগী কবি ধর সৃজনশীল হয় খুব সুন্দরকে বস্তুটা উলিয়াই নিব পারে আচরিত ধরনে মানে বেনু মিশ্র তাত আমি সেটা দেখা পাও হয়তো প্রথমতে কারবার ভাব হব পারে যে তেওঁটো অকল ব্যাখ্যাচিত্রহে করেছে কিন্তু তার মাজতো যেটা আমি চাও তরপে তরপে কিন্তু তার সৃজনশীলতা যে ক্রিয়েটিভিটি খুব সুন্দরকে ফুটি উঠিছে ধর এটা আমি হেৰি কথাই কৈছো জনজাতীয় কুকি যে সাধুকথা তাত তেওঁ জনগোষ্ঠীয় স্কেচ করেছে কিন্তু তার মাজতে যে জনগোষ্ঠীয় বৈশিষ্ট্য ইমান সুন্দরকে কেডালমান রেখা আর রঙেরে কেনেকে ফুটাই তোলে যে ক্যারেক্টার ধর হারাথার বলে যেটুক আমি একটা কুইন্টেসেন্সিয়াল ক্যারেক্টার এটা একটা জাতিগ্রস্ত একটা নৃগোষ্ঠীয় ক্যারেক্টার সেইটো আচৰিত লাগে তাৰমানে ধৰক খুব কম আৰু তেওঁ আটাইতকৈ শক্তিশালী কথাটো আপুনি উল্লেখ কৰিছে যে ড্ৰয়িং এনেকুৱা বলিষ্ঠ আচুৰ তেওঁ বলিষ্ঠতা এটা হঠাৎ আঁকি যায় আৰু সাৱলীল গতি অমৰদীঠৰ যিখিনি ব্যাখ্যাচিত্ৰ তাত দেখিছোঁ যে তেওঁ কিছু মানে মনোক্ৰম পেইণ্টিং টাইপৰ আৰু ড্ৰয়িংটো বৰ সাংঘাতিক ড্ৰয়িং আৰু তাৰ উপৰি কিছু কিছু তার আর ব্ল্যাক এন্ড হোয়াইটর কিছু আছে মানে প্রত্যেকখনে এক এখন সুকিয়া সুকিয়া ছবি অকল বাক্যচিত্র হিসাবেই যে নয় ইমান সুন্দর কম্পোজিশন আর ঠিক মানে আন টেক্সটখানি পড়ার আগত মানুষখানি ছবিখিনি চাই রুই যাবল একটা অবস্থা হয় আর তার ভিতর সোমাই গিয়ে হয়তো বহুত কিবা কিবা আমি ব্যাখ্যা দিব পারো নয় জানো বস্তুটা তেনে মানে বাক্যচিত্র যেটো পরিভাষা হয় আপুনি কোৱাৰ দৰে প্ৰতিটোকে আমি একদম ইনডিপেণ্ডেণ্টলি চাব পাৰো এটা নিজেই স্বয়ংসিদ্ধ আমি নিজেই চাব পাৰো যে যদি আমি টেক্সটো আঁতৰাই দিলো অকল এখন ছবি চালো ব্ল্যাক এণ্ড হোৱাইট আৰু কলা বগা ৰঙৰ যিটো মহিমা যিটো গৰিমা যিটো কালিকা তেওঁ এনেকুৱাকে উলিয়াই আনিছে সাধাৰণতে আমি ভাই ৰঙীন নহয় নেকি ৰঙীনত কি থাকে কোনো যেন তাত আবেদন নাই কিন্তু কলা বগাৰ যিটো আবেদন ব্ল্যাক এণ্ড হোৱাইটৰ সেই বস্তুটো তেখেতে কি ধুনীয়াকে যাদু কৰি সেই বস্তুটো পিছলে আৰু একদম শেষ পৰ্যায়ত আৰু তেওঁ মানে ইংকৰ প্ৰতি খুব আকৰ্ষিত হৈছিলে সেই ইংকৰ কিছুমান ড্ৰয়িং কৰিছিলে এবষ্ট্ৰেক্ট তাতো সেই ব্লু ব্লু এণ্ড হোৱাইট ধৰক কলা বা দুটা মানে সেই ডায়েক্ৰমিক যিটো মানে কালিকা এনে সুন্দৰভাৱে উঠাই আনিছিল কিছু জাপানী শিল্পীয়ে কৰে তেনেকুৱা সম্পৰীক্ষা সেইটো মনত পেলাই দিয়ে তাৰমানে বেনুদাৰ ঠিক সেইটো এখন এটা মানে স্কেচ হিসাবে করেছিল সেইটো স্কেচও কব আর ড্রয়িংও কব বিখ্যাত মানে তেওঁ তাই টাইটেলটো দিছিলে লটারি টিকেট সেলার সেইখন সম্পর্কে তুমি কিবা কবা নেকি অকমান সেইখনতো খুবই বিখ্যাত ছবি আর বহুতেই কৈছে না এইখিনতে এটা কথা ভাল লাগে তেখেতৰ বিষয় নির্বাচন সাধারণতে কি হয় মানুহে নারী ভাল পায় নারী ফুল লওয়া লওয়ার বা পানি আনিবলে যাওয়া নারী কিবা করা নারী 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 এটা উপস্থিতি দেখা যায় কিন্তু বেনু মিশ্রে নারী কুলো আঁকিছে এইখিনিতে মই এটা নারীবাদৰ ফালৰ পৰা এটা কথা ক'ব বিচাৰোঁ সাধাৰণতে কেতিয়াবা নাৰীক ইৰটিচাইজড কৰা হয় এক ধৰণৰ যৌনছ ৰূপ এটা ৰূপকল্প দিয়া যায় কিন্তু বেনু মিশ্ৰ এটা সাংঘাতিক যিটো মানে আমি ক'ব পাৰোঁ অত্যন্ত সাৰ্থকতা এটা সাৰ্থক যিটো যিটো অৰিহণা সেইটো হ'ব যে তেওঁ সেইটো যৌনছ আৱৰণটো আঁতৰাই নাৰীক নাৰী হিচাপে এটা সত্তা সেল্ফ হিচাপে প্রতিষ্ঠা করেছিল তেওঁ গোটেই গাঁথনিটো ভাঙিছিল ঠিক তেনেকৈ তেওঁ এনেকুৱা কিছুমান চৰিত্ৰ বুটলি লৈছিল হয়তো তেওঁ প্ৰগ্ৰেছিভ যিটো তেওঁ হেৰি ট্ৰেণ্ডত অলপ তেওঁ প্ৰগতিবাদী চিন্তাধাৰাৰ মানুহ আছিল কাৰণে তেওঁ সদায় প্ৰান্তীয় চৰিত্ৰ কিছুমান তেওঁ চকুৰ আগত ভাঙি আছিল কিন্তু সেইটো আপুনি দেখিব আৰু কিছুমান স্কেটছত আছে ধৰক তেনেকুৱা ধৰণৰ সেই লটাৰী টিকেট চেলাৰ যেন মানে নিৰীহ প্ৰান্তীয় মানুহ চাবল টান যিটো আমি কওঁ আজিকালি শ্ৰেণীৰ লটাৰী টিকেট সেল করে দেখাতেই গম পায় তেওঁ নিম্ন বর্গর মানুষ সেই প্রথম যে তেওঁ চরিত্র তেনেকুৱা এটা বুটলি লৈ তেওঁ সেইটোৱে স্ট্রাইক করে আর তেওঁ যেতিয়া কলা ভবনের পৰা শান্তি নিকেতনের পৰা উভতি আহিছে তেওঁ আহি অসমত 1962 তেওঁ আহিয়ে প্রথমতে অবশ্যই তেওঁ সেই বোম্বের এখন স্কুলত তেওঁ কাম কৰিবলৈ গৈছিলে তেওঁ মন নবহিলে পুনৰ তেওঁ অসমলৈকে ঘূৰি আহিলে আৰু DIPRত তেওঁ মানে চাকৰিত সোমাইছিলে মানে ছিনিয়ৰ এক্সিবিশ্যন অফিচাৰ হিচাপে আৰু সেই সময়ত মানে অসমত
যে মানে একটা বেটুপাতর মানে কিতাপর বকলাপিঠি বা বেটুপাত বা কভার ডিজাইনের সম্পর্ক সেই সময় একটা গতানুগতিক ধারা একটা চলি আসছিল যে মানে সমগ্র দেশতেই চলি আসছিল কিন্তু বেনুদা অহার লগেলগে মানে বেটুপাত বা কভার ডিজাইন সম্পর্কর কনসেপ্টই চেঞ্জ হয়ে গেল আর আজি আমি অকমান বোধহয় এটা কভার ডিজাইন সম্পর্ক আমি কথা পাতো মানে আমি মনিটর প্রথমতে আমি চাই লম কল্পনা অভিব্যক্তি রচনা সবল রেখাঙ্কন বর্ণচয়ন বর্ণ প্রয়োগে কিতাব আলোচনীর প্রচ্ছদচিত্রক শিল্পী বেণু মিশ্রে এটি বিশেষ মাত্রা প্রদান করেছিল যে মুদ্রণ শিল্পর ক্ষেত্রে যে সৃষ্টি করে গেছে বিশেষকৈ যেটা প্রকাশন পরিষদর লগত যুক্ত হল অর্থাৎ বেণু মিশ্র এন্ড চন্দ্রপ্রসাদ শইকীয়া তেওঁলোকৰ যে যুগল বন্দিত যেবিলাক কিতাপ ওলাইছে তেওঁর প্রথম বেটুপাত প্রীতি বড়ুয়ার নিরর্থক শহীদ আব্দুল মালিকর ধন্য নর তনুভাল কিতাবখনত আপনি চাওক আপনি অসমীয়া সংস্কৃতিক আমার এই অঞ্চলের সংস্কৃতিক আপনি কোন পর্যায়ত লই গৈ তেওঁ বেটুপাত একটা ভিজুয়াল দৃষ্টিকোণে তেওঁ সেইটো এস্টাব্লিশ করেছে যত গোটেই অসমীয়া সংস্কৃতির একটা রূপ যেন আমি তাত সেই বেটুপাতত ফুটি উঠিছে অথচ এই উপন্যাসটো কেন্দ্র করে এই শঙ্করদেব আর শঙ্করদেবরই প্রতিচ্ছবি যেন বেণুদার ধন্য নর তনু ভালত আমি পাও তাতকৈ প্রকাশন পরিষদর কিতাব প্রোডাকশন কিতাব যদি আপনি একলগত থাকে তাহলে প্রকাশন পরিষদর কিতাববিলাকে যেন একটা বেলেগ চরিত্র লই আমার মাজত ফুটি উঠে কারণ এই কিতাববিলাকর বেটুপাত এই কিতাববিলাকর স্পাইন এই কিতাববিলাকর ফ্লাইলিফ আর তার ভিতর যে ওয়ান্স আপন এ টাইম যে টেলপিস জাতীয় বস্তু টস্তু কিছু ব্যবহার করা হয়েছিল যে বস্তু আপনি পাব প্রকাশর জ্যোতিপ্রসাদ সংখ্যা অরুণোদয় সংখ্যা এইবিল পাব যে তাতে বেণু মিশ্রর যে কমপ্লিট নিজা যে অভিব্যক্তি এই কমপ্লিট প্রকাশ ঘটেছে তাতে গতি যে এই ট্রেন নতুন যে একটা ধারার সৃষ্টি করেছিল সেই সম্পর্ক তোমার মন্তব্য কি হব আমিতো ইতিমধ্যে আলোচনা করেছো ব্যাখ্যাচিত্রর কথা কথাটো ঠিক সেই ধরনের ব্যাখ্যাচিত্রর ক্ষেত্রে যে মানে কইছিল যে লিমিটেড আসলে মুদ্রণের ক্ষেত্রে লিমিটেড কেটামান রং আসলে সেই সময় লিমিটেড অফসেট প্রিন্টিং অহা নাছিল কোনো ধরনের টেকনোলজিক্যাল ইমান অ্যাডভান্সমেন্ট নাছিল আজিকালি বেণু মিশ্র যে কিখন বেটুপাত অঙ্কন করেছে সেই কিখন কিন্তু বহু কিতাপর মাজত জিলিকি থাকে তেওঁ সেইটো কৰিছিলে যে তেওঁ সেই ষ্টাইলাইজেশ্যন অলংকৰণত তেওঁ ইমান সিদ্ধহস্ত আছিল যে দূৰৰ পৰাই ৰঙৰ ব্যৱহাৰ তেওঁ এনেকুৱা সুন্দৰকৈ কৰিছিল দূৰৰ পৰাই সেইটো গম পাই যাওঁ এইখন কিন্তু অলপ বেলেগ ধৰণৰ লুক যিটো প্ৰডাক্ট বুলি আজিকালি মানে খুব ভাষাটো বেলেগ হৈছে প্ৰডাক্ট বুলি কয় আউটকাম সেই বস্তুটো তেওঁ তেতিয়াই কৰিছিল কিন্তু তিনি চাৰি দশক আগতেই তেওঁ সেই কাৰবাৰটো গম পাইছিল আৰু তেওঁ সেই চকুটো দৃষ্টি কাহিনীয়া যিটো দৃষ্টি আকর্ষণকারী সেই ধরনের কাম সেই দ্বিতীয় একটা কাম কিন্তু বেলেগ ধরনের করেছিল আর তৃতীয়তে কি কৈছিল একটা ট্রেন্ড যেটা আর্টিস্টিক ট্রেন্ড আমি দেখিলেই গম পাম আমি সেটা কিন্তু আমি কব নোৱাৰো যে এইটো মানে আর্ট বা এইটোয়ে কিন্তু আপনি যেটা এখন বেণু মিশ্রর করা বেটুপাত থব আর এখন এনেই থব আপনি গম পাই যাব যে আমি যে কওঁ আর্টি বুলি যেটো ইংরাজিতে এটা কথা কলাত্মক সেই তার ভাষাটোৱে তেওঁ এনেকুৱাকৈ করলে যে এজন মানুহে দেখিলে গম পাব যে এই কিতাবখন কিন্তু গধুর কিতাব ইয়ার ভিতৰত যিখিনি বস্তু আছে অকণমান ওজন থকাই বস্তু সেই বস্তু তেওঁ আনি দিছিল কিতাবৰ কভাৰটো চাই মানুহৰ এটা গম পাইছিল যে তাৰ মানে যেটো তথাগতি এটা স্ট্যান্ডার্ডটো কেনেকুৱা হ'ব তেওঁ মানে হি সেট দা স্ট্যান্ডার্ড অসমৰ শিল্প জগতখনৰ মুহিৰক বুলি মই এইকাৰণে কৈছো তেওঁ কিন্তু শিল্পৰ সংগঠক আছিল হয় বেণু মিশ্রই সত্তরের দশকতেই অসমৰ কিছু সংখ্যক যুব শিল্পী আর শুভাকাঙ্ক্ষী ব্যক্তিক লগত লৈ দূরদর্শিতার পরিচয়ে গুয়াহাটী আর্টিস্ট গিল্ডর দরে অনুষ্ঠানের জন্ম দিছিল এই গুয়াহাটী আর্টিস্ট গিল্ড আজি অসম তথা উত্তর পূর্বাঞ্চলের এক প্রধানতম শিল্পকলার অনুষ্ঠান 1975 চনের কোনোবা এটা দিন ৰাজেন হাজৰিকা অতি সুন্দৰ আৰু বলিষ্ঠ কাম কৰা এজন চিত্ৰশিল্পী আছিল আৰ্টিষ্ট গিল্ডৰ চিন্তাৰ অংকুৰণটো ৰাজেন হাজৰিকাৰ মুখতে ওলাইছিল তাৰ আমি তেতিয়া
বেণুমিশ্ৰৰ ঘৰলৈ যাওঁ, বেণুমিশ্ৰৰ ঘৰলৈ নহয় বেণুমিশ্ৰৰ অফিচলৈ যাওঁ। বেণুমিনা তেতিয়া শিলপুখুৰীত পাব্লিচিটি ডিপাৰ্টমেণ্টত শিল্পী হিচাপে চাকৰি কৰিছিল। আমি এটা সেই দুপৰীয়াত এদিন গৈ তেওঁক ক'লোঁ যে এনেকৈ এনেকৈ আমি এটা অনুষ্ঠান কৰিব খুজিছোঁ, আপুনি কেনে ভাবে? তেতিয়া বেণুমিশ্ৰে কৈছে, এইটোতো সুন্দৰ কথা, তোমালোকৰ সুন্দৰ চিন্তা, ৰাজেন হাজৰিকাক ক'লে। আৰু কিছুদিন পিছতে আৰ্টিষ্ট গিল্ডৰ জন্ম হ'ল। আৰু জন্মৰ এই জন্মলগ্নৰ লগত আচলতে আৰু এগৰাকী খুব মহান ব্যক্তি জড়িত হৈ আছিল, সেইগৰাকী হৈছিল বীৰেন্দ্ৰনাথ দত্ত, যাৰ ঘৰত আৰ্টিষ্ট গিল্ডৰ প্ৰথম আৰম্ভ হৈছিল। আৰু তাতেই বেণু মিশ্ৰই গুৱাহাটী আৰ্টিষ্ট গিল্ডক এটা নতুন ৰূপত প্ৰতিষ্ঠা কৰিছিল। আৰু তাতে আমি বেণুদাক প্ৰথম ছবি অঁকা দেখাৰ সৌভাগ্য হৈছিল। শিল্পৰ সংগঠক হিচাপে তেওঁক তুমি কেনেকৈ চাবা? এইখিনিতে মোৰ ভাৱ হৈছে, আচলতে এই প্ৰশ্নটোৰ উত্তৰ আপুনিহে ভালকৈ দিব পাৰিব। কাৰণ যেতিয়া আমি ধৰক পি এইচ ডি কৰিছিলোঁ বা এম এ ডিজাৰ্টেশ্যনে এডিট কৰিছিলোঁ বৰোদাত, তেতিয়া অসমক বাছি লৈছিলোঁ, মানে আমাৰ বিষয়বস্তু মই অসম যেতিয়া কৈছোঁ, যেতিয়া আহিছিলোঁ তেতিয়া সাংগঠনিক প্ৰশ্নটো খুব এটা ইম্পৰ্টেণ্ট। গীতা কাপুৰেই হওক বা আমাক যিসকলে দিক নিৰ্দেশনা দিছিলে, তেওঁলোকে কৈছিলে যে কলা বস্তুটো আহে ভিতৰলৈ শিল্পীৰ, কিন্তু সাংগঠনিক ক্ষেত্ৰটো যেনেকৈ অৰ্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্ৰেক্ষাপটবিলাকৰ লগতে সাংগঠনিক ক্ষেত্ৰটো আমি আওকাণ কৰিব নোৱাৰোঁ। কাৰণ কোনো এজন শিল্পী অকলে তিষ্টিব পাৰে, কিন্তু এইটো এটা আল্টিমেটলি ইট ইজ এ কালেক্টিভ। গতিকে সেই দিশটো চাবলৈ আহোঁতে আমি দেখা পাইছিলোঁ যে অসমত দুটা সংগঠনে বেছ ইয়াত হেৰি লৈছিলে ভূমিকা, প্ৰধান ঐতিহাসিক ভূমিকা গঠন কৰিছে, এটা ফাইন আৰ্ট ছ'চাইটি, এটা গুৱাহাটী আৰ্টিষ্ট গিল্ড। আৰু গুৱাহাটী আৰ্টিষ্ট গিল্ড বুলি ক'লেই প্ৰথমেই মনলৈ অহা নামটোৱে হৈছে বেণু মিশ্ৰ। গতিকে এই ক্ষেত্ৰত তেখেতৰ অৰিহণা মানে এইটোতো আৰু ক'বই নালাগে, আৰু সেইটো মানে কি ক'ম, সীমাহীন। কিন্তু এইখিনিতে মোৰ মনলৈ ভাৱ আহিছে, জ্ঞানদা আপুনি যদি কয়, কাৰণ মই জানো আপুনি ওৱান অফ দ্য ফাউণ্ডাৰ মেম্বাৰ আছিল, প্ৰতিষ্ঠাপক সদস্য আছিল গুৱাহাটী আৰ্টিষ্ট গিল্ডৰ, আপুনি জন্মলগ্নৰ পৰাই আছিলে, গতিকে বেণুমিশ্ৰ ছাৰক আপুনি কেনেদৰে দেখিছিলে, বা সেই যিটো গুৱাহাটী আৰ্টিষ্ট গিল্ডৰ যিটো ইভলিউশ্যন ধৰক, সেই ক্ষেত্ৰত যদি আচলতে ক'বলৈ গ'লে মৌচুমী এনেকুৱা হয় যে 70ৰ দশকটো অসমৰ শিল্পকলাৰ ইতিহাসত মই ভাবোঁ এইটো এটা অসমৰ বাবে ৰেনেচা যুগ। এইকাৰণে কৈছোঁ যে প্ৰথম অৱস্থাত মানে 70ৰ দশকৰ শেষৰ প্ৰথম ভাগলৈকে অসমত এটা আৰ্ট গেলেৰীও স্থাপন হোৱা নাছিল। অসম বুলিয়ে নহয়, গোটেই উত্তৰ পূৰ্বাঞ্চলত এটা আৰ্ট গেলেৰী ক'তো নাছিলে, সেয়া চৰকাৰী পৰ্যায়তে হওক বা ব্যক্তিগত পৰ্যায়তে হওক। কিন্তু যেতিয়া নীলপৱন দা 1968ত শান্তিনিকেতনৰ পৰা উভতি আহিলে, তেওঁ জজ ফিল্ডত এটা অকণমানি ঘৰত আমি দেখিছিলোঁ, আসাম টাইপ ঘৰত তেওঁ নিজে তাত থাকিবলৈ লৈছিল। আৰু তেওঁ খুব সাংঘাতিকভাৱে তাত হেৰি কৰিব নোৱাৰিলে, এটা এটা কিন্তু তেওঁ কাম কৰিছিলে যে শিল্পীসকলৰ এটা আড্ডাৰ থলী তাত গঢ়ি দিছিলে। অকল শিল্পীসকল বুলিয়েই নহয়, সেই অকণমানি ঘৰটোত নীলপৱনদাৰ থকা সেই আশ্ৰয় লগা ঘৰটোতে হীৰেণ ভট্টাচাৰ্যৰ নিচিনা কবি, নীলমণি ফুকনৰ নিচিনা কবি, বীৰেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্যৰ নিচিনা ব্যক্তি, আৰু ঠিক তেনেকৈ আমাৰ অগ্ৰশিল্পী আশুদেৱ, তৰুণ দুৱাৰা, বেণু মিশ্ৰ, সকলোৰে আড্ডাৰ থলী আছিল সেই অকণমানি ঘৰটো। আৰু তাতেই মানে মই ভাবোঁ যে অসমৰ মানে সমসাময়িক শিল্প আন্দোলনৰ ধাৰাটো তাত আৰম্ভ, অংকুৰটো তাত হৈছিলে। আৰু তাকেই বেণুদাই এটা সময়ত গৈ পেলাই তাক আৰু এটা পৰ্যায়লৈকে লৈ আহিলে। বেণুদাৰ আচলতে এজন সুদক্ষ সহকৰ্মী বুলি মই এইকাৰণে কৈছোঁ যে ৰাজেন হাজৰিকাৰ নামটো তোমালোকে শুনিছা, অকালতে তেওঁ ঢুকাইছে, তেওঁ কেঞ্চাৰ হৈ পেলাই ঢুকাইছে। ৰাজেন হাজৰিকা আছিলে বেণুদাৰ সোঁহাত স্বৰূপ, আৰু ৰাজেন হাজৰিকাই আছিল আচলতে সেই সময়ৰ বেণুদাৰ, ৰাজেন হাজৰিকা আৰু ৰাজেন হাজৰিকাৰ জুনিয়ৰখিনি, যেনেকৈ আজি আমি ধ্ৰুৱডেকাক আমি অকালতে হেৰুৱাইছোঁ, ননী বৰপূজাৰী, বীৰেন সিংহ, ঠিক তেনেদৰে ভূপেন্দ্ৰ নাৰায়ণ ভট্টাচাৰ্যী, তেওঁ একেৰাহে ঔপন্যাসিক গল্পকাৰ আৰু ছবিও আঁকিছিলে,
আর আমার সমসাময়িক আর সেই সময় 1975 আমিও শান্তিনিকেতন কলাভবনের পর ওলাই আহিছো গুয়াহাটিত আহি আমার আড্ডার থলি আছিল কিন্তু নীলপবনদার ঘরটো আর তারপিছতেই রাজেন হাজরিকা একটা ভূমিকা লৈছিলে যে একটা বেণুদার লগত বেশি সৌহার্দ্য আছিল যোগাযোগ আছিল আর তার ফলস্বরূপে আজি আমনিল হোক ধ্রুবডেকা ননী বরপূজারী হোক বেণু বীরেন সিংহর নিচিনা শিল্পী সকলে হোক আর ভূপেন ভট্টর নিচিনা শিল্পী সকলে হোক এই রাজেন হাজরিকার জড়িয়াতে বেণুদার লগত একটা যোগাযোগ স্থাপন হয়েছিল আর বেণুদায়ও এই নতুন চাম শিল্পীক লগত লয় কিবা একটা কল্পনা করেছিল মই ভাবো যে গুয়াহাটী আর্টিস্টগুলি একটা মানস পুত্র আর একটা সময়ত রাজেন হাজরিকায় মধ্যস্থতা করে পেলে আমাক সবকে কৈছিল যে বেণুদার এনেকা একটা পরিকল্পনা আছে আমি দেখিল খুব ভাল কাম হয় বেণুদার নিচিনা শিল্পী এগারে যদি আগভাগ লয় কিবা একটা অনুষ্ঠান করে আমি নিশ্চয় তাত সহযোগ করিম ঠিক সেইমতে কথামতে কাম হল আর বেণুদার বন্ধু আসলে ডক্টর বীরেন্দ্রনাথ দত্ত সেই সময় গুয়াহাটী ইউনিভার্সিটিত কাম করেছিল আর শিলপুখুরী থাকা নিজের যে বাসভবন আসে সেইটা এরি ইউনিভার্সিটির ওসর একটা ঘর লো পেলে তাত আসে তেতিয়া বেণুদায় একটা কাম করলে যে বীরেন্দ্রনাথর লগত লগ হয়ে পেলায় তার ঘরটুকে ভাড়ালয় লই গুয়াহাটী আর্টিস্ট গিল্ড তাত স্থাপন করবর একটা পরিকল্পনা করলে আর সেইমতে 1976 সনের 11 জুলাই সেইখন মিটিংত ডাঙৰ কথা হল নবকান্ত বৰুৱা তারপর হীরেন ভট্টাচার্যী আমার প্রয়াত শ্রদ্ধার মানে বিশিষ্ট শিল্পী যুগল দাস তারপর শশী বরদলৈ নামটো শুনেছে এই লোক ঢুকাইছে আর আসুদার নিচিনা মানুষ আসুদেব এই গোটেই সিনিয়র শিল্পীর লগত তরুণ দ্বারা এই গোটেইখিনি মানুষক লৈ আর আমার নিচিনা মানে সেই সময়ের যুব শিল্পী সকলক লৈ বেণুদায় তাত এই গুয়াহাটী আর্টিস্ট গিল্ড স্থাপন করেছিল আর হে গুয়াহাটী আর্টিস্ট গিল্ডের আর একটা উল্লেখযোগ্য কৃতিত্ব হল যে আজি 40 বছর হয়ে গেল নয় জানো বেশি চিহ্নখন ওলাই আছে নামটো দিছিলে নবকান্ত বৰুৱা এইটোৱে সেইটোৱে খুব ডাঙৰ কথা আৰু আৰ্ট জাৰ্নেল প্ৰথম অৱস্থাত আমি আৰ্ট জাৰ্নেলখনৰ নাম আনো দিছিলে এখন ছোভেনিৰ হিচাপে আমাৰ প্ৰথম বৰ্ষ পূৰ্তি হোৱাৰ পিছতে আমি 77ত বোধহয় আমি প্ৰথম এখন পুস্তিকা টাইপৰ এখন ওলাইছোঁ ছোভেনিৰ বুলি নাম বুলি দি পেলাই তাৰপাছত ঠিকেই তুমি উলিয়াইছা নবকান্ত দা আমাৰ লগত তেওঁ এজন এডভাইজাৰ হিচাপে আছিলে তেওঁ আহি পেলাই আমি পিছত চিন্তা করলো যে এইখন আমি বছরেকত এটা মানে আর্ট জার্নেল হিসেবে আমি কিয় নুলিয়াও তেতিয়া তেওঁ কলে যে আপনাদের একটা নাম এটা রাখা এইখনের নাম হোক চিহ্ন গতি এজন সংগঠক হিসেবে বেণুদার ভূমিকাটো আমি অসমত আমি সদায় তেওঁ স্বীকার করবলগে আমি সদায় কৃতজ্ঞ আর আর্টিস্ট গিল্ডর এজন প্রতিস্থাপক সদস্য মই ব্যক্তিগত হব তেওঁৰ ওচৰত কৃতজ্ঞ আৰু দ্বিতীয় কথাটো হৈছে আমি অকণমান এতিয়া মই ভাবোঁ বেণুদাৰ যিখিনি মূল পেইণ্টিং যাক লৈ পেলাই আমি এটা চৰ্চাত সদায় থাকোঁ আৰু যিখিনিক লৈ পেলাই হয়তো বেণুদা আমাৰ মাজত সদায় বেণুদা হৈ থাকিব এজন শিল্পী হিচাপে জীয়াই থাকিব সেই কেইবাখনো তেওঁৰ বিখ্যাত ছবি আছে সেই ছবিখিনি আমি প্ৰথমতে মই ভাবোঁ মনিটৰত আমি অকণমান চাই লওঁ ছাত্র অবস্থা থাকা বেণু মিশ্রর ছবিসমূহে তেখেতর প্রতিভার সম্যক পরিচয় দাঙি ধরেছিল অবয়বী শিল্পী বেণু মিশ্রয় 60ৰ দশকৰ পৰাই গুণগত বৈশিষ্ট্য থকা ভালেমান ছবিরে আমার শিল্পকলা জগতখনক সমৃদ্ধ করে দ্য ভিলেজ বেন 3 ফুট বা 4 ফুট ডাঙর এখন সুন্দর ছবি সেই সময় ছবিতে তেখেতে একৰেলিক বা মানে একৰেলিক রং আরম্ভ হওয়া নাই তেতিয়া অয়েল পেইন্টিং আরম্ভ হয়েছিল কিন্তু বেণুরে সেই ছবিকেইখন আর্ট কালারে ছবিখন আঁকিছিল আর ঠিক তেনেকে সেই সময়তে কেবাখনো তেওঁ অতি সুন্দর ছবির সৃষ্টি হয়েছিল আর রঙের ড্রয়িংয়ের কথাটো বেণুদার পিছত বোধহয় ইমান সুন্দর ড্রয়িং করা শিল্পী আমি আমার এতিয়ালৈকে চকুত পৰা নাই আচলতে যা হোক বেণুদাৰ খুব এটা বেছি কাম যদিও আমি দেখা নাই কিন্তু যিখিনি কাম কৰি থৈ গৈছে সেইখিনি অসম তথা ভাৰতবৰ্ষৰ কাৰণে এইটো এটা অপৰিগ্ৰহ সম্পদ আমি নাজানো কেনেকৈ সেই কামখিনি সংগ্ৰহ কৰিব পাৰে বা সংগ্ৰহ কৰিব পাৰি
তার ব্যবস্থা অতি সোনকালে করাটো উচিত বলে ভাবো। 1957 চনত সুকুমার কলার শিক্ষা গ্রহণের বাবে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ধাবলি মিলিছিল শিল্পী বেণু মিশ্রয়। শান্তিনিকেতনত গুরুরূপে সান্নিধ্য লাভ করে রামকিঙ্কর বেজ, বিনোদ বিহারী মুখার্জী, রাধাচরণ বাগচি প্রমুখে ভারতীয় শিল্পকলার জ্যোতিস্বরূপ শিল্পী সকল। বেণু মিশ্র ভুলক্রমে ঘরের পলায় গিয়ে তিনিচুকীয়া গিয়ে পাইছিল। তিনিচুকীয়া গিয়ে যে হোর্ডিং আঁকিছিল, বিশেষ 20টা মাদার ইন্ডিয়া বিড়ির ডাঙর ডাঙর হোর্ডিং, তারপর নিজেই কৈছিল সেই সময়ের সাধনা বিড়ির হোর্ডিং, এটিও শিল্পকলা চর্চার ক্ষেত্র এক নতুন মাত্রা প্রদান করেছে বলে মানে ভাবো। তৃতীয়তে হল শান্তিনিকেতনের জীবন। প্রথম পর্যায়ত নন্দলাল বসুক টিচার হিসেবে পড়া নাছিল, কিন্তু নন্দলাল বসুর পরাও বহুতখিনি আহরণ করেছিল। তারপর রবীন্দ্রনাথের কবিতা লগত একটা সংযোগ ঘটেছিল, এটিও জীবনের একটা ঘটনা। তার পিছত পর্যায়ত গিয়ে রামকিঙ্করক সান্নিধ্য লাভ। এই রামকিঙ্করক লগ পাওয়ার লগে লগে মোর ধারণা জীবন বেণুদার জীবনত একটা ডাঙর ঘটনা ঘটি গেল। কারণ রামকিঙ্করের পর যিখিনি বস্তু, কারণ নিজে একটা ইজমত বিশ্বাস করেছিল মানবতাবোধ, যেহেতু নিজেই কৈছে এটা রামকিঙ্করের পর শিকিছে। শিল্পকলার আন এক জ্যোতিষ্ক নীলপবন বরুয়াক শিল্পী মিশ্রয় একই সময়তে সহপাঠী হিসেবে লগ পাইছিল। বেণু মিশ্র প্রথম পাইছো আমি শান্তিনিকেতনত, তাত পড়ি আসলে মানে অল্প পিছত গেছো, মানে গেছো দেরিকে অল্প। বেণু মিশ্র আমার অসমৰ এজন বিখ্যাত আর্টিস্ট, বিভিন্ন ধরনের ছবি আঁকিছে, ছবি আঁকিছে, মূর্তিও করেছে। শিল্পী সকলের ভিতর এজন বিখ্যাত আর্টিস্ট, বিশেষ মানুষ। বেণুদার 19 মানে 60-র দশকত, 60-র যেটা ওলাইছে তার পিছর কিছু ছবি সেই সময় অবশ্যই আমার ইয়াতে গ্যালারি ট্যালারি একো এইবর স্থাপন হওয়া নাছিলে, কিন্তু বেণুদার ছবি সম্পর্ক কিছু রিভিউ ওলাইছিল। তেতিয়া প্রথম অবস্থাত মই তোমার পর জানিব বিচারিম যে পেনিকিখন হোক, ড্রিম গার্ড হোক, বা হট নিউজ হোক, বা ডেথ ডেথ সম্পর্কে তো পিছলৈ আহা। আর প্রথমতে এই পেনিকি আর ড্রিম গার্ড আর হট নিউজ ছবি তিনিখন সম্পর্কে অকমান ব্যাখ্যা দাঙি ধরব নাকি? পেনিকি একটা বেলেগ ধরনের এক্সপ্রেশন আছে, শৈলী আছে, এটা ধরো আমি এক্সপ্রেশনিজম ধরক তার একটা আভাস পাও। কারণ আধুনিক শিল্পকলার কারবারটো এনেকা হয়েছে যে একটা সমন্বয় সংশ্লেষণ করা হয়, কিছু ওয়েস্টার্ন ইডিয়ম লওয়া হয়, কিন্তু ইন্টারেস্টিং কথা হল বহুখিনি ভারতীয় শিল্পীয়ে যেটা স্থানীয় উপাদানও লৈছে, যেটা আমি প্রায় দেখা পাও নীলপবন বৰুৱা বা বেণু মিশ্রর ক্ষেত্র। পেনিকিখনত কিন্তু এক বেলেগ ধরনের, তার নামটোয়ে পেনিকি, তার ভয় মানে শঙ্কা, শঙ্কা, ভয়, আশঙ্কা চকু, তার মানে মূল প্রথম যেটা দর্শকে সেখান চাব, যিকোনো চকু বিলাকলে যাব, চকু যাব নিজের মাজত একটা, নিজের মাজত মানে হেরি একটা সৃষ্টি হয়ে যায়। আর রঙের তাত অর্থবহভাবে ব্যবহার করা হয়েছে, আর সেই পেনিকিয়ে কিন্তু সচাকে পেনিকর যে ভাবনা, যে নাম দিছে, নাম দিছে যথার্থভাবে সে উদ্রেক করে মানুষের, মানে মানে খুবই এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ, খুবই এক্সপ্রেসিভ। কিন্তু সেই প্রথম পর্যায়ে আমি যেটা এটা সৃষ্টিমূলক কামখিনির কথা পাতিছো, একেবারে যিখিনি ক্রিয়েটিভ, যিখিনি দ্বারা আমি তেখেতক চিরজীবন আমি মনত রাখিম, একদম মোস্ট ইম্পর্টেন্ট যিখিনি কন্ট্রিবিউশন, সেইখিনি সেই কামখিনির ভিতর এখিনি কিন্তু আরম্ভণি, পেনিকি আরম্ভণি। তারপর ধরক সেই ছোৱালীজনী যে স্বপ্ন দেখি থাকা ছোৱালীজনী ড্রিমিং, সেইটো কিন্তু অল্প উত্তর মনত ছায়াবাদ, পোস্ট ইম্প্রেশন ইজ কেবাজনো শিল্পী ধরক সেই
এটা শৈলী আহিছে, কিন্তু শৈলীটোতো আকৌ বেণু মিশ্ৰৰ নিজৰ যিটো হাতৰ পৰখ লাগি আছে তাত, নিজৰ চিন্তাৰ পৰখ। ছোৱালীজনী বহি আছে, তাই ড্ৰিম কৰিছে ইণ্টাৰেষ্টিংলি, কিন্তু ড্ৰিমি বুলি ক'লে আমি সাধাৰণতে একদম মানে ভাবালোঁ চকু আৰু, তাইৰ ড্ৰিমটো কিন্তু অলপ কিছুদিন আকৌ সেই আশংকাৰ এটা বৰ ইণ্টাৰেষ্টিং মানে কি বুলি কোৱা হ'ব এইটো বৈশিষ্ট্য বেণু মিশ্ৰৰ ছবিত। তেখেতৰ সদায় এটা ট্ৰেজিক, এটা বিষণ্ণ সুৰ বাজি থাকে প্ৰতিখন ড্ৰিমৰ কথা কৈছে, কিন্তু ড্ৰিমটোৰ পৰা যেন দুঃস্বপ্নটো, স্বপ্নৰ পৰা দুঃস্বপ্নলৈ যেন মাত্ৰ দুটামান পলকৰহে বাট, তেনেকুৱা লাগে দেখি। ছোৱালীজনীয়ে চকীত বহি চাই আছে, কিন্তু আচৰিত লাগে এটা কথা মোৰ অনুভৱ হয় যে বহুতো নাৰীৰ স্বপ্নবোৰ পূৰণ নহয়, তেখেতে সেইটো অৱচেতনভাৱে কৰিছেনে চেতনভাৱেই কৰিছে মই নাজানো, কিন্তু এইটো কথা ঠিক যে নাৰী এগৰাকীৰ স্বপ্ন প্ৰায়ে চুৰমাৰ হয়, সেই তাই যেন ঠিক সপোন দেখিছেও কিন্তু মানে উইল ইট বি পচিবল, তেনেকুৱা ধৰণৰ এটা প্ৰশ্নবোধক তাই সেই ভাৱটোৰে চাই আছে তাই। গতিকে ছবিখনত খুব লেয়াৰ তৰপযুক্ত কিছুমান দেখাত আপাৰদৃষ্টিত সহজ কম্পজিশ্যন, ছোৱালীজনী বহি আছে দেখা পেটত কিবা এটা আছে, কিন্তু সেইটোৱে এটা সেইকাৰণে এখন উল্লেখযোগ্য যে সেইটোৱে কিন্তু মানুহক ভবাই তোলে। এই বিৰোধাভাষ এটা তেওঁৰ ছবিত সদায় দেখা পাইছিলোঁ, যেনেকৈ আশংকা বা এটা হেৰি এক ধৰণৰ নিহিলিজিম এটা যেনেকৈ থাকে, ঠিক তেনেকৈ আপুনি চিটিস্কেপ আপুনি আপুনি যদি চাই চাব দেই, পেইণ্টিংখন নামটো চিটিস্কেপ, আমি পিছলৈ এইটো আলোচনা কৰিম, তাৰ আগতে মই এইটো কনটেক্সত ক'ব বিচাৰিছোঁ বিৰোধাভাষটো কেনেকৈ আনে, যে স্বপ্ন দেখা ছোৱালীজনী কিন্তু যেন দুঃস্বপ্নৰ কথা ভাবিয়ে ভয় খাইছে, ঠিক তেনেকুৱা কথা, বা ঠিক ভয় নাখালেও এটা যেন ক'ৰবাত অৱচেতনত এটা আশংকা, ঠিক তেনেকৈ চিটিস্কেপখন তেওঁ কি কৰিছে, লেণ্ডস্কেপিক কম্পজিশ্যন। চিটিস্কেপ মানে আমি কি বুজো, যে ডাঙৰ ডাঙৰ অট্টালিকা থাকিব, বিল্ডিং থাকিব, কিন্তু তাত আছে দুটা পাহাৰ, এগৰাকী নাৰী গৰ্ভৱতী নাৰী পৰি আছে আৰু এজনে ছুৰী এখন লৈ উদ্যত হৈছে নাৰীগৰাকীক মানে মাৰিবলৈ, নামটো আকৌ চিটিস্কেপ, চিটিস্কেপ আকৌ পাহাৰ, তাৰ মানে গোটেই কথাটোৱে এটা হ'ল বিৰোধ আছে তাত, লগতে সেই প্ৰতীকী ব্যঞ্জনাৰে কিন্তু এই সাৰাত সাৰটো উলিয়াই আনিছে যে চিটি মানেই অকল সপোন নহয়, আশংকা তাত পিছফালৰ পৰা তোমাক চুৰি মাৰি দিব পাৰে, ইট ইজ ছ' এণ্টেংগল্ড ৰিয়েলিটি, যে তাত গৰ্ভৱতী নাৰীগৰাকী নিচক এগৰাকী গৰ্ভৱতী নাৰী নহয় আচলতে, সেইটো এটা প্ৰতীক, সমাজখন যিটো প্ৰেগনেণ্ট তোমাৰ এটা সপোন কোনোবাই হয়তো ভাঙি দিব পাৰে, এই হট নিউজ। এনেও আমি জানো তেতিয়া অসম আন্দোলনৰ কথা, আমি অৱশ্যে তেনেই সৰু আৰু তেতিয়া, কিন্তু সেই সময়ৰ কথাবিলাক আমাৰ সেই চাইল্ডহুড মেমৰি এটা পাৰ্ট, আমাৰ শৈশৱৰ যিবিলাক স্মৃতি কথা, তেওঁতো তাৰ সাক্ষী, গতিকে নিউজ পেপাৰখন লৈ আছে ধৰক, কিমান ইণ্টাৰেষ্টিং কম্পজিশ্যনটো, এজন বুঢ়া মানুহ তেওঁ নিউজ পেপাৰখনত, নিউজ পেপাৰত ডেফিনেটলি সেই খবৰবোৰে আহিছে, আৰু তেওঁ থিয় হৈ আছে কৰ ওপৰত, এটা লাও খোলা, তাৰমানে মৃত্যুৰ ওপৰত তেওঁ থিয় হৈ আছে, আৰু ৰংবোৰ গোটেই হালধীয়া, হালধীয়া তাই প্ৰাধান্য পাইছে ইয়াত, কিন্তু সেই হালধীয়াটো সেই আনন্দমূলক চানফ্লাৱাৰ হালধীয়া নহয় বেনগগৰ, ইয়াত হালধীয়াটো ডেফিনেটলি প্ৰকাশ পাত এটা সৰি পৰাৰ যিটো হালধীয়া, সেউজীয়া নহয় পাতটো, হালধীয়া পাতটো মৃত্যুৰ সূচক, ঠিক সেই হালধীয়াটোক যেন তেওঁ আনিছে, গতিকে আৰু ইয়াত কিন্তু আল্টিমেটলি এগেইন মৃত্যুহে এটা এপিক চৰিত্ৰ হৈ আছে, কাৰণ লাও খোলাটো তাত ইমান ডাঙৰ মনুমেণ্টেল, তাৰ ওপৰত মানুহজন থিয় হৈ আছে, গতিকে মৃত্যু একেবাৰে অৱধাৰিতভাৱে খোলাটোৰ মাজেদি আহি গৈছে, কিন্তু সেই অৱক্ষয় সেই মৃত্যু কিন্তু সমাজ, এই যে পিয়েটাৰ চৰিত্ৰটো, আমি যদি পাশ্চাত্যৰ কলা ভালদৰে অনুধাৱন কৰোঁ আমি দেখা পাম যে পিয়েটা তাত এটা খুব ৰিকাৰেণ্ট মতি, বাৰে বাৰে এটা আলোচিত হোৱা বা সংৰচিত হোৱা এটা মতিভ হ'ল পিয়েটা। এতিয়া পিয়েটা মানে কি হ'ল, যীশুখ্ৰীষ্টক যেতিয়া মৃত্যুৰ পিছত মেৰিয়ে মাতৃ মেৰিয়ে ধৰি থাকে, যীশুখ্ৰীষ্ট পৰি থাকে মাকে কোলাত লয়, যীশুখ্ৰীষ্ট এজন যুৱক পুৰুষ, থুলন্ত পুৰুষ, কিন্তু মাতৃৰ আৱেশেৰে মৰমেৰে লৈ আছে, সেইটো এটা খুব বাৰে বাৰে আমাৰ পাশ্চাত্যৰ চিত্ৰ জগতত অহা এটা মটিভ, কাৰণ তেওঁলোকৰ কাৰণে যীশুৰ সেই মৃত্যুৰ সূচনাটো বৰ দুখ, তাৰ ওপৰতে দুফালে দুগৰাকী দেৱতা মানে হেৰি হ'ব আপোনাৰ দেৱদূত ঘূৰি থাকে, সেইটো এটা কমন কম্পজিশ্যন, মাজত পিয়েটা থাকে মাতৃ আৰু যীশু, দুফালে দুগৰাকী দেৱদূত থাকে, কি তেওঁৰ অন্তৰ্দৃষ্টি বেণু মিশ্ৰ, মই ভাবোঁ তেওঁ যদি অকল এই ৰেটখনো সৃষ্টি কৰিলেহেঁতেন বাকী একো নকৰিলেহেঁতেন, হি উড হেভ বিন ইমৰ্টেল বিকজ অফ দিচ পেইণ্টিং, এই ছবিখনৰ বাবে তেওঁ অমৰ হৈ থাকিলেহেঁতেন, কি কৰিলে তেওঁ গোটেই বস্তুটো আমি যে কওঁ প্ৰতিচ্ছেদন কৰি দিলে, ছাবভাৰ্চন কৰি দিলে, এটা মানে বেলেগ ধৰণলৈ আয়তন দি দিলে, আপুনি এতিয়া যে ৰেটখন চাব দেখিব সেই সুন্দৰ দেৱদূত দুটা কি হৈছে, অদ্ভুত
মডার্নিষ্ট রূপ ললে একেবারে টপা দুজন মানুষ দুজন মানুষ হাতত আক ফুল চকু কিটা এনে মানে সুচটোর যদি ইংরাজিতে আমি কম কানিং টর্টকে যে আছে কিন্তু এটা কোনো ভাল লগা চকু নহয় অত্যন্ত কানিং তেওঁ সব জানে গোটেই কারবারটা হয়েছে যে মানবতার মৃত্যু হয়েছে সমাজখন হে আপি এটা মাতৃ আর তো সেই ভণ্ড মানে দেবদূতার এটা দেবদূত হয়ে থাকা শৈতান ভণ্ড সকলখিনি রূপর সমার্থক হয় এই দুজন আর তো পলায়নবাদী চরিত্র আছে এনেই আপনি যেটা পিয়েটা চাব অরিজিনাল পিয়েটা তো দেবদূতে তললে নামি আহি যান যীশুক চাব বিচার ইয়াত ফুলপাহলে খবর করবলে অহা যান দেখাইছে কিন্তু পলায়নবাদী এটা গতি তারমানে যেটা হয় যিকোনো একটা বস্তু লো যে তাক মানে হেৰি করা হয় সেনসেশন একটা সৃষ্টি করা যি ধরনের খেলা চলি আছে তেখেতে অন্তর্দৃষ্টিৰে সমাজৰ সেই খেলাবোর বুঝি পাইছে কেনেকে দেবদূত চৈতানলে পরিবর্তন হয়েছে পরিবর্তিত হয়েছে কেনেকে মৃত্যু ঘটিছে তারমানে এনেকুয়া ধরনের হানিত ব্যঙ্গ কটাক্ষ সেটায়ার হিউমারও আছে তাত গোটেইখিনি গোটেই তার লগত কিন্তু রাজনৈতিক প্রত্যাবৃত্তি তেখেতৰ দুটা বস্তু সমান্তরালভাবে থাকে দেই এটা হল রাজনৈতিক প্রত্যাবৃত্তি সামাজিকভাবে সাংঘাতিক সচেতন সামাজিক সচেতনতা যেহেতু প্রগতিবাদী মানে পলিটিক্যালি ভেরি ভেরি ভোকেল সেইটো রাজনৈতিক সচেতনতা আর ইফালে কিন্তু সেই রোমান্টিক রমন্যাসি যা আমি পাতিল পিক্টোরিয়াল মানে সেই ধুনিয়া যা ছবি সেইটা একটা বেলেগ কিন্তু এই রাজনৈতিক প্রত্যাবৃত্তি বা সামাজিক সচেতনতা যে সমাজ সচেতনতা যেটা আমি কোঁ যে আর্ট ফর পিপল সেক নট ফর আর্ট ফর আর্ট সেক সেইটো প্রতিস্থাপন করে তেওঁ দেশের মাজেরে বর্তমান অকল অসম উত্তর পূর্বাঞ্চল ভারত বলেই নহয় এই ছবিখন সার্বজনীনও বিশ্বজনীনও আর বহু ক্ষেত্রে সময়ক পার হয়ে যাওয়া তেওঁ সমান্তরালভাবে এই আধুনিক সমকালীন জীবনের সমস্ত ভণ্ডামী সকলখিনি মৃত্যুর সূচনার মাজেরে কই গল যে সকলখিনি এনিথিং দ্যাট ইজ গুড ভ্যালুয়েবল মানে নৈতিক প্রমূল্য সকলো অবধারিত হয়েছে ধ্বংস হয়েছে আর তার আটাইতক ইন্টারেস্টিং তার নেক্সট এক্সটেনশন তো আহি গেছে লাস্ট সাপার সাধারণত একই দে তেওঁ মানে এটা কথা করে পাশ্চাত্য ছবিবিলাক লয় তেওঁ চাই চাই পেলাই তেওঁ সেইটো সাবভার্ট করে নিয়ে বর্তমান সমকালীন মানে প্রেক্ষাপটত সেই সাবভার্ট লাস্ট সাপার আমি সবেই জানো যীশুখ্রিস্টর শেষ আহার আর তার প্রতিজনে সন্ত পুরুষ যীশুখ্রিস্টক লয় তার মাজত অকল এজন ধরক বিট্রেয়ার আছে যিজনে প্রতিশোধ লৈছে বেনু মিশ্রর লাস্ট সাপার কিষেণ সিনহায়ও কিষেণ খান্নাই এখন লাস্ট সাপার আঁকিছে কিন্তু বেনু মিশ্র এখন বেশি তীব্র বেশি শানিত বেশি ব্যঙ্গাত্মক তেওঁ কি করেছে লাস্ট সাপারত যীশুকে আদি করে সকলো আপনি চাব একই ভণ্ড চরিত্র মানে সমাজের আগ্রণুয়া তাকে উচ্চ পদস্থ হেজিমনি যার আছে ক্ষমতাশীল লোক সবে মানে যা সাধারণ শ্রেণী শোষণ অত্যাচার সকলে মিলি চৌকল এখন লাজ চাপার কিছু ল্যান্ডস্কেপ করেছে যাক ল্যান্ডস্কেপ ঠিক সচার অর্থ ল্যান্ডস্কেপ বলেও কব পারি তাক এখন কম্পোজিশন বলেও কব সুন্দর একখন মানে পূর্ণাঙ্গ পর্যায়ে একখন ছবি তার ভিতর মানে নাম লব বিচার দ্য সানসেট ওভার দ্য ব্রহ্মপুত্র বলে এখন খুব সুন্দর ল্যান্ডস্কেপ সেটু ল্যান্ডস্কেপ বলে কম না কম্পোজিশন বলে কম ল্যান্ডস্কেপিক কম্পোজিশন আলম করে লেছিল ঠিক তেনেকে আন এখন ছবি হয়েছে তোমার রেইন ওভার দ্য ব্রিক ফিল্ড অপূর্ব ছবি তো এই এই ধরনের যাক ছবি করেছে সেইবিলাকর মাজেরে আসলে কম্পোজিশনের দিকত তেওঁজন মানে সাংঘাতিকভাবে পটু শিল্পী আছিল এইখিনিতে মানে এটা কথা দেই মই যে কৈছো তেওঁ দুটা সমান্তৰল প্ৰৱণতা আছে এটা হ'ল ৰাজনৈতিক একদম তাত এটা একদম কথকতা থাকে নেৰেটিভ এটা এটা কাহিনী তাত কৈ দিয়ে তেওঁ ইটো আকৌ তেওঁ খেলাটো কৰে মনস্তাত্ত্বিক সেইটোত হ'ল নন্দনতাত্ত্বিক বস্তুটোতো আছে এস্থেটিক সেন্সিবিলিটি কম্পোজিশ্যন কৈছে তাত কিন্তু এটা আৰু খুব জৰুৰী মানে এটা তত্ত্বৰ ফালৰ পৰা যদি আমি কওঁ ৰমন্যাসবাদ ৰোমান্টিচিজিমে এটা কথা কৈছিল যে প্রকৃতি আর মানুষের মনের মাজত একটা আন্ত সম্পর্ক আছে আজি বরষুণ ধুমুহা আহিছে সেইটো বরষুণ ধুমুহা প্রাকৃতিক ধুমুহা হব পাৰে কিন্তু মানুষের অন্তর্মন রোমান্টিসিজমের ব্যাখ্যাত ভিতর চলি থাকা যা অন্তর্দণ্ড কষ্ট অনুরাজ্য তারও একটা প্রতিফলিত রূপ হব পাৰে গতি তেখেতৰ যিটো দ্বিতীয় ট্রেন্ড তাৰমানে সমান্তরালভাবে চলা যিটো তেওঁ যিটো আনটো প্রবণতা শৈল্পিক প্রবণতা তাত আমি এই ধরনের ছবিবিলাক দেখা পাওঁ এটা এনে চাব গেলে সেইখন ঠিক আছে রেইন ওভার দ্য ব্রিক ফিল্ড এটা ইটা ভাটা আছে তার উপর বরষুণ ধুমুহা গাজনি আহিব লাহে লাহে মেঘমেদুর হয়ে আহিছে ধোঁয়াখিনি ইটা ভাটা মিলি গৈছে সুন্দর কম্পোজিশন সেইখিনিয়ে কিন্তু সমান্তরালভাবে এইটো কথা আমার মনলে আনে যে আমার মনলে সেই রোমান্টিক
পেইন্টাৰ যিসকল আছে টাৰ্নাৰ হুইছলাৰ আপুনি দেখিছে তেওঁলোকক, তেওঁলোকে মনৰ যিবিলাক তাৰণা প্ৰকাশ কৰিবলৈ সেই ধৰণৰ ছবি আঁকিছিল, নৈসৰ্গক আলম কৰি লৈছিল, সেই ঠিক যেন বেণু মিশ্ৰই সেই কাৰবাৰটো কৰিছিল। ব্ৰিকফিল্ড আছে, ব্ৰিকফিল্ডটো কি, ইটা, ইটাৰ মাজত এটা বেলেগ সম্ভাৱনা আছে, ধুমুহা আহিছে, সেইটো মনৰ ধুমুহা হ'ব পাৰে, তাৰমানে আৰু লগতে আৰু এটা ভাৱৰ উদ্ৰেক কৰে যিটো ইংৰাজীত আমি কওঁ ছাবলাইম, তাৰ অসমীয়া অনুবাদ বা প্ৰতিশব্দ এতিয়ালৈকে নিৰ্মাণ হোৱা নাই, কিন্তু ছাবলাইমে এইটো কয় যে মহাপ্ৰকৃতিৰ মাজত মানৱ জীৱনৰ যিটো অৰ্থ সন্ধান সেইটোকে ছাবলাইম, তাৰ মাজত এটা শান্ত এটা প্ৰকৃতি, এইটো মানে অলপ ট্ৰেন্সেণ্ডেণ্টেল আদিভৌতিক ভাৱনা এটা, সেই তেওঁ সেই আদিভৌতিক ভাৱনাটোৰ সন্ধান কৰে যে নিত্য নিমিত্ত যেতিয়া আমাৰ জীৱন এভৰিডে ষ্ট্ৰাগলৰ কথা কওঁ তেতিয়া টিকেট চেলাৰ আহি গ'ল, লটাৰী টিকেট চেলাৰ, কিন্তু তাৰ যেতিয়া ঊৰ্ধলৈ গৈ আমি মহাজীৱনৰ অৰ্থৰ সন্ধান কৰোঁ, মানুহৰ অস্তিত্বজনিত প্ৰশ্নবোৰ ভাবোঁ, তেতিয়া সেই যেন ক'ব নোৱাৰে হালধীয়া সোণা আৰু সেই অটমখন জয়াপ্পা স্বামীৰ লগত গ'লে, ঠিক তেনেকৈ সেই ৰেইন অভাৰ দ্য ব্ৰিক ফিল্ড, সি আমাৰ মনত এটা বেলেগ ধৰণৰ মানে মহাজাগতিক টুলপাৰ লগাই অস্তিত্বজনিত এক্সিষ্টেঞ্চিয়েল এট দ্য চেম টাইম। সেই ক্ষেত্ৰত কিন্তু মই তেওঁলোকক ৰোমান্টিক যিসকল শিল্পী আছে, আজিকালি ৰোমান্টিক শব্দটো অৰ্থটো একেবাৰে চল্টি ভাষাটো বেলেগ, কিন্তু মই তত্ত্বগত ভাষাৰে কৈছোঁ, শৈল্পিক আন্দোলন য'ত কবিতাও আছে শিল্পকলাও আছে, কবিতাই হওক শিল্পকলাই হওক য'ত প্ৰকৃতিক এক বেলেগ ধৰণে চোৱা হয়, প্ৰকৃতিৰ নানান সমাহাৰৰ মাজেৰে মানৱ জীৱনৰ অৰ্থ সন্ধান কৰা হয়, সেই বস্তুটো কিন্তু কাৰবাৰটোৰ প্ৰতি যেন তেওঁ আকৰ্ষিত হৈছিল বা তেওঁ এটা বেলেগ সন্ধান কৰিছিল সেইটো মোৰ ভাৱ হয়। গতিকে লেণ্ডস্কেপিক যিবিলাক তেওঁ কাম কৰিছিল তেওঁ সেইবিলাক কিন্তু নিচক নৈসৰ্গ নিৰ্মাণ নহয়, সংৰচনা নহয়, তাত কোনোবা দেখাৰ লগে লগে আপোনাৰ মনটো যিটো হালধীয়া বা এই যে ৰঙা নীলা হালধীয়া এইটো ওপৰত সিটো ওপৰ বিপাতন ষ্ট্ৰোক এটা খেলি মেলি মনৰ নৈৰাজ্যৰ প্ৰতিফলন সেইবিলাক তেওঁ তাৰ মাজেৰে কিন্তু আনিব বিচাৰিছে। তুমি আটম ছবিখনৰ কথা কৈছা, বৰ সুন্দৰ ছবি এখন লেণ্ডস্কেপ, তাৰ মাজত সেই ৰঙা এটা ফিগাৰ এটা খুব সুন্দৰকৈ একদম মানে হালধীয়াৰ মাজত ৰঙা, হালধীয়াৰ মাজত ৰঙা এটা এনেকৈ একদম পইণ্ট অফ ইণ্টাৰেষ্ট হৈ গৈছে আৰু কিন্তু ডিষ্টাৰ্ব কৰা নাই, যে বাৰে বাৰে ছবিখনৰ মাজলৈকে আমাক টানি লৈ গৈছে, সেই ফিগাৰটো অকণমানি ফিগাৰটো লৈ ইমান সুন্দৰ ছবি সেইখন এখন। প্ৰদৰ্শনীৰ সম্পৰ্কত তেওঁ মানে দুখন মাত্ৰ তেওঁ একক প্ৰদৰ্শনী তেওঁ কৰিছিলে, 1964ত তেওঁ প্ৰথমখন একক চিত্ৰ প্ৰদৰ্শনী হৈছিলে নেপালৰ কাঠমাণ্ডুত, আচ্ছা, আৰু তাৰপিছত দ্বিতীয়খন তেওঁ কৰিছিলে 1993 চনৰ গুৱাহাটীত, সেইখন এখন একক চিত্ৰ প্ৰদৰ্শনী কৰিছিলে। আৰু ঠিক তেওঁৰ জীৱনৰ স্বীকৃতি হিচাপে 2003 চনত, মই যদি ভুল হোৱা নাই, 2003 চনত তেওঁ প্ৰণৱ বৰুৱা বঁটা, 2006 চনত অসম চৰকাৰৰ পৰা তেওঁ বিষ্ণুৰাভা বঁটা তেওঁ পাইছিলে। উল্লেখযোগ্যভাৱে শিল্পী মিশ্ৰই তৰুণ দুৱৰা বঁটাও লাভ কৰিছিল। শিল্পী বেণু মিশ্ৰই শেহতীয়াভাৱে ভাস্কৰ্য নিৰ্মাণত মনোনিৱেশ কৰিছিল। উল্লেখযোগ্যভাৱে কনকলতা, মুকুন্দ কাকতি, মহাত্মা গান্ধী, বীৰেন্দ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্য, লক্ষ্মীনাথ বেজবৰুৱা, হেম বৰুৱা, কৃষ্ণকান্ত সন্দিকৈ প্ৰমুখ্যে ব্যক্তিসকলৰ প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ কৰি থৈ গৈছে। অসমৰ সমকালীন শিল্পকলা জগতখনক স্বকীয় প্ৰতিভাৰে জীপাল কৰি 2019 চনৰ 29 মে'ত পৰিয়াল, আত্মীয় আৰু অনুৰাগীক সুখসাগৰত পেলাই চিৰবিদায় লয় শিল্পী বেণু মিশ্ৰই। শিল্পী মিশ্ৰই তেখেতৰ জীৱনকালত সৃষ্ট অসংখ্য কৰ্মৰাজিৰে আমাৰ শিল্পকলা জগতখনক সমৃদ্ধ কৰি থৈ গৈছে। বেণুদা আমাৰ মাজত নাই, কিন্তু তেওঁ দি থৈ যোৱা আমাক যিখিনি সম্পদ তেওঁ দি থৈ গ'ল আৰু সেইখিনিৰ ছবিৰ মাজেৰে বেণুদা আমাৰ মাজত সদায় জীয়াই থাকিব। আৰু এই ষ্টুডিঅ'ৰ মজিয়াৰ পৰাই অসমৰ সকলো শিল্পী সমাজৰ হৈ আজি আমাৰ আন্তৰিক শ্ৰদ্ধা নিবেদন কৰি আজি আমাৰ এই অনুষ্ঠানটো সামৰিছোঁ। ধন্যবাদ।